হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাশরুমে একটা রেসিপি, খুবই টেস্টি এই রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি, আর বাজারে কিন্তু অনেক ধরনের মাশরুম পাওয়া যায়। আমি এখানে এই মাশরুমটা ব্যবহার করছি। এবার এই মাশরুমটাকে আমি আগে কেটে নেব। শুধু এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোকে আমি কেটে নেব। দেখো, আমি ফুলগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর এইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এটা ধুয়ে নেব, তারপরে আমি এটা 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু গরম হয়ে আসলে পরে আমি মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে দিয়েছি, এবার আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। দেখো, আমি 3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটাকে অফ করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি আলু। একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই একই তেলে কিন্তু আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটা একটু ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। স্বাদ অনুসারে লবণটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দেব, যাতে খুব ভালো করে মশলাটা কষানো যায়। জলটাকে দিয়ে ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে যাব। মশলা কষানো আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব মাশরুম। মাশরুমটাকে দিয়ে আরও একটু আমি এটাকে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে মাশরুম আর আলুটাকে একটু কষিয়ে নেব।
মাশরুমটা ভালো করে কষালে কিন্তু এর রান্নার টেস্টটা খুব ভালো আসে। আমি কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, পরিমাণ মতো জলটাকে দিয়ে দিয়েছি। এবার আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যদি না চাও তাহলে দেওয়ার দরকার নেই। চিনিটাকে দিয়ে একটু মিশিয়েই আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি। মাশরুম খাওয়া কিন্তু খুবই উপকার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে একটু মিশিয়ে দিয়েই আমি সার্ভ করে দেব মাশরুম কষা। রেসিপিটা তোমাদেরকে এরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।